ভোট পর্ব চলছে, নির্বাচনী প্রচারও চলছে, কিন্তু এর মাঝে জেলায় জেলায় অব্যাহত রয়েছে জল কষ্ট। জলের আকাল মালদা থেকে আলিপুরদুয়ারে, প্রচণ্ড গরমে যেখানে চাকক পাখির মতো অবস্থা রাজ্যবাসীর, ঠিক সেই সময় দাঁড়িয়ে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না আমজনতা। জলের কষ্টে বা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন বাসিন্দারা। দিকে দিকে পানীয় জলের সংকট, কোথাও দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব, কোথাও বন্ধ হয়ে পড়ে আছে পানীয় জলের প্রকল্প। হকের দাবিতে পথে রাজ্যবাসী, গরমে পুড়ছে বাংলা, আর এই তীব্র দাবদাহে জল কষ্টে ভুগছেন মালদার মানিকচকের বাসিন্দারা। শুধু জল নয়, গ্রামের প্রায় 1 কিলোমিটার বেহাল রাস্তা, যা বারবার মেরামতের দাবি জানিয়েও হয়নি। তারই প্রতিবাদে এদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা নেই, না আছে পিএইচি জলের কোনো ব্যবস্থা, না আছে কোনো রাস্তার ব্যবস্থা। প্রত্যেক দিন একটা দুর্ঘটনা এখানে ঘটতে আছে। আজকে এই যে আমাদের এখানকার যে শিশুগুলো মুকুল স্কুলে পড়াশোনা করে, সে মুকুল স্কুলের শিশুরা কোনো গাড়ি যোগাযোগ ব্যবস্থা নেই, যেহেতু এখানে কোনো গাড়ি ঢুকতে পারছে না। আমাদের অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তার জন্য ব্যবস্থা পাচ্ছি না, জলের অসুবিধা। আমাদের মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে অবশেষে বিক্ষোভ তোলেন স্থানীয়রা। জলকষ্টে নাজেহাল আলিপুরদুয়ারের বনবস্তির বাসিন্দারাও। বহুদিনের আবেদনের পর পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছিল এলাকায়, কিন্তু বন দফতরের তরফে সেই কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এই যে ঠিক এখানে, এই যে পিএইচি থেকে কিন্তু পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই এলাকায় একটি বড় ট্যাঙ্কি করার কাজ শুরু হয়েছিল এবং এখান থেকে এই পানীয় জলের পরিষেবা এই এলাকার বস্তিবাসীরা তারা পাবে, কিন্তু কাজ বন্ধ। কেউ বা নদীর জল, কেউ বা যা ঘরে যায় কল বলছে, সেটা কিন্তু আয়রন মিশ্রিত জল, সেটাকেই পান করছে। পরিশুদ্ধ যে পানীয় জল, সেটা কিন্তু তাদের মিলছে না। জীবনযাপনের ন্যূনতম চাহিদা থেকে বঞ্চিত বাংলার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলার বাসিন্দারা, যাদের ভোটে ক্ষমতায় আসা, তাদের দিকেই নজর নেই জনপ্রতিনিধিদের। কতদিন চলবে এভাবে? দীপঙ্কর গোস্বামী ও সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বাগদানের দিকে। শুভেন্দু অধিকারী বর্ণাঢ্য রোড শো করছেন, বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর সমর্থনে বর্ণাঢ্য রোড শো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনে নির্বাচন রয়েছে, বাগদানে রোড শো করছেন বিরোধী দলনেতা। বর্ণাঢ্য রোড শো ঘিরে মানুষজনের উৎসাহ উদ্দীপনা একেবারে চোখে পড়ার মতো। বিজেপির প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী তার সমর্থনে রোড শো করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও মেচেদাতে বিজেপির প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে রোড শো করেছিলেন বিরোধী দলনেতা, আর এবার বাগনানে অরুণ উদয় পাল চৌধুরীর সমর্থনে রোড শো করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মানুষজনের উপচে পড়া ভিড়, একেবারে রঙিন রোড শো বলা যেতেই পারে, কেননা রঙিন বেলুন সঙ্গে দলীয় পতাকা সব মিলিয়ে কর্মী সমর্থকদের উদ্দীপনা। বাগনানে শুভেন্দু অধিকারীর বর্ণাঢ্য রোড শো চলছে। ভোট পর্ব চলছে, নির্বাচনী প্রচারও চলছে, কিন্তু এর মাঝে জেলায় জেলায় অব্যাহত রয়েছে জল কষ্ট। জলের আকাল মালদা থেকে আলিপুরদুয়ারে, প্রচণ্ড গরমে যেখানে চাকক পাখির মতো অবস্থা রাজ্যবাসীর, ঠিক সেই সময় দাঁড়িয়ে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না আমজনতা। জলের কষ্টে বা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন বাসিন্দারা। দি
দিকে দিকে পানীয় জলের সংকট, কোথাও দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব, কোথাও বন্ধ হয়ে পড়ে আছে পানীয় জলের প্রকল্প। হকের দাবিতে পথে রাজ্যবাসী, গরমে পুড়ছে বাংলা, আর এই তীব্র দাবদাহে জল কষ্টে ভুগছেন মালদার মানিকচকের বাসিন্দারা। শুধু জল নয়, গ্রামের প্রায় এক কিলোমিটার বেহাল রাস্তা, যা বারবার মেরামতের দাবি জানিয়েও হয়নি। তারই প্রতিবাদে এদিন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কোনো রকমের সরকারি সুযোগ সুবিধা নেই, না আছে দিয়েছি জলের কোনো ব্যবস্থা, না আছে কোনো রাস্তার ব্যবস্থা, প্রত্যেক দিন একটা না একটা দুর্ঘটনা এখানে ঘটতে আছে। আজকে এই যে আমাদের এখানকার যে শিশুগুলো মুকুল স্কুলে পড়াশোনা করে, সে মুকুল স্কুলের শিশুরা কোনো গাড়ি যোগাযোগ ব্যবস্থা নেই, যেহেতু এখানে কোনো গাড়ি ঢুকতে পারছে না। আমাদের অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তার জন্য ব্যবস্থা পাচ্ছি না, জলের অসুবিধা। আমাদের মানিকচক থানার পুলিশের হস্তক্ষেপে অবশেষে বিক্ষোভ তোলেন স্থানীয়রা। জলকষ্টে নাজেহাল আলিপুরদুয়ারের বনবস্তির বাসিন্দারাও। বহুদিনের আবেদনের পর পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছিল এলাকায়, কিন্তু বন দপ্তরের তরফে সেই কাজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এই যে ঠিক এখানে, এই যে পিএইচসি থেকে কিন্তু পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছিল, সেখানে এই এলাকায় একটি বড় ট্যাঙ্কি করার কাজ শুরু হয়েছিল, এবং এখান থেকে এই পানীয় জলের পরিষেবা এই এলাকার বস্তিবাসীরা তারা পাবে, কিন্তু কাজ বন্ধ। কেউ বা নদীর জল, কেউ বা যা ঘরে যায় কল রয়েছে, সেটা কিন্তু আয়রন মিশ্রিত জল, সেটাকেই পান করছে। পরিশুদ্ধ যে পানীয় জল, সেটা কিন্তু তাদের মিলছে না। জীবনযাপনের ন্যূনতম চাহিদা থেকে বঞ্চিত বাংলার উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলার বাসিন্দারা, যাদের ভোটে ক্ষমতায় আসা, তাদের দিকেই নজর নেই জনপ্রতিনিধিদের। কতদিন চলবে এভাবে? দীপঙ্কর গোস্বামী ও সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।